कार्टून टीवी। পরিদের ভূতুরে মহল। আরে বাহ, তোমাদের সবাইকে আনন্দে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আপনি আমাদের এত ভালোভাবে খেয়াল রাখেন, তাই আমরা তো আনন্দে থাকবই। আচ্ছা, খুব ভালো কথা। রানী রূপা জয়। রানী মহাশয়া, বাইরে আপনার সঙ্গে ড্রাকুলাদের রাজা দেখা করতে এসেছেন। কি ড্রাকুলার রাজা? উনি এখানে কেন এসেছেন? সে তো ওখানে গিয়েই জানা যাবে। আমার তো খুব ভয় করছে, উনি এখানে কেন এসেছেন? আরে ভয় পেও না, কিছু হবে না, আমি আছি তো তোমাদের সাথে। একটা কাজ করো, তোমরা সবাই আমার সাথে চলো। রানী আপনাকে প্রণাম। প্রণাম ড্রাকুলা, বলুন আপনি এখানে কেন এসেছেন? আপনি ধরে নিন আমি আপনাকে সাবধান করতে এসেছি এখানে। কিসের হুমকি? আমি খবর পেয়েছি যে ভূতুরে মহলের রানী আর ওখানের ভূতনীরা পরিলোকের আক্রমণ করবে বলে ভাবছে। কি? এবার আমাদের কি হবে? ভয় পেও না খুশি, এরকম কিচ্ছু হবে না। ভয়ের তো বিষয় আছে রানী মহাশয়া, কারণ ভূতনীরা নিজেদের দলও বানিয়ে ফেলেছে আর ওরা যে কোনো সময় এই পরিলোকে হামলা করতে পারে। এরকম কিচ্ছু হবে না, আমি আছি তো তোমাদের সাথে। আপনিও নিজেকে তৈরি রাখুন রানী মহাশয়া, নইলে এও হতে পারে যে পরের বার আপনাকে না ওই ভূতনীদের রানীকে এখানে প্রণাম করতে আসবো। রানী পরি, যদি ওই ভূতনীগুলো আমাদের উপর হামলা করে দেয় তাহলে আমরা কি করব? না, এখন কিচ্ছু হবে না। এবার আপনি কি করবেন? আমি ওখানে গিয়ে সবার সাথে কথা বলবো। যদি আপনার কিছু হয়ে যায় তাহলে? আমার কিচ্ছু হবে না, তুমি এত চিন্তা করো না। ঠিক আছে রানী পরি। আরে আপনি, আপনি এখানে কেন এসেছেন? সত্য খুঁজে বের করতে। কি সত্য? আমি খবর পেয়েছি যে এখানকার ভূতনীরা পরিলোকে হামলা করবে বলে ভেবেছে। এ আপনি কি বলছেন? আমরা আপনার বিরুদ্ধে কখনো এরকম পদক্ষেপ নিতে পারি না। আজ পরিলোকে ড্রাকুলা এসেছিল, ওই আমাকে এসব কথা বলেছে। রানী, আপনি তো জানেন ও সব সময় কোনো না কোনো ঝামেলা করতে থাকে। ওকে যদি মেনে নিতে পারছে না যে ভূতনি ও পরিদের মধ্যে কিভাবে এত মিলমিশ বজায় আছে। এবার ও পরিলোক পর্যন্ত পৌঁছে গেছে, মনে হচ্ছে ওর মাথায় কিছু একটা চলছে। আপনি চিন্তা করবেন না, পরিলোকে আমরা এমন কিছুই হতে দেব না। আমি জানি এরকম কোনো কিছু হবে না। কারণ আমি নিজেই একজন ভূতনী। আরে আপনি রূপ বদলে নিলেন কেন? যদি আপনাকে কেউ দেখে ফেলে তাহলে? তাহলে সে সব কিছু জেনে যাবে। সারা দিন আমি পরি রূপে থেকে ক্লান্ত হয়ে যাই, এটাই একমাত্র সুযোগ যেখানে আমি আমার আসল রূপে আসতে পারি। হ্যাঁ, কিন্তু আপনার খেয়াল রাখা উচিত। এবার আমি যাই, পরিলোকে সবাই আমার অপেক্ষা করছে। ঠিক আছে। তাহলে এটাই গোপন কথা যা আমি এতদিন ধরে জানার চেষ্টা করছিলাম। তাই আমি ভাবছিলাম রানী পরি কি করে বেঁচে আছে। খুব মজার ব্যাপার, এবার তো এই কথা সবার জানাই উচিত। কি হলো পরি রানী? সব কিছু একদম ঠিক আছে, আমাদের পরিলোকে আর কেউ হামলা করবে না। আচ্ছা পরি রানী, আমাকে বলুন যে আপনি এই লড়াই বন্ধ করলেন কিভাবে? একে ভেতরে কে আসতে দিল? হ্যাঁ রানী মহাশয়া, ইনি জোর করে ভেতরে ঢুকে এসেছেন।
এভাবে ভেতরে আসার সাহস কোথা থেকে হলো তোমার? যেভাবে তোমার হয়েছে। কি বলতে চাইছো তুমি? এক্ষুনি জানতে পারবেন। এই তান্ত্রিক, চলো শুরু করে দাও। গিলে 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 ছো, গিলে 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 ছো, এর আসল রূপ প্রকাশ পাক ও পরি থেকে ভূত হয়ে যাক। সত্যি বেরিয়ে গেল ভূতের মহলে রানী, এবার বল কি করবি তুই? প্রতারণা, আমাদের সাথে প্রতারণা হয়েছে। আমাদের রানী পরি কোথায়? উনি তোমাদের ভূত মহলে গেছিল, বলো উনি কোথায়, ওনাকে এখানে নিয়ে এসো। তোমাদের রানী পরী এখানে আছে, উনি নিজের রূপ বদলেছিলেন, উনি তোমাদের সবাইকে প্রতারিত করেছিল। কি সত্যি করে বলো, আমাদের রানী পরী কোথায় আছে? তোমাদের রানী পরী মরে গেছে। কি? হ্যাঁ, আর যাকে তোমরা প্রতারক ভাবছো সে তোমাদের সাহায্য করছে। যেদিন তোমাদের পরী মারা যায় সেই দিন থেকেই। এ তুমি কি কথা বলছো? হ্যাঁ, তাও এই ড্রাকুলার জন্যে, যারা কবে থেকে শুধু পরী লোকের দিকেই নজর দিয়ে বসে আছে, আর তোমরা সবাই ওর কথা শুনছো। এই তো তোমাদের পরীকে মেরেছে। কিছুদিন আগে তোমাদের রানী পরী আর আমি পরী লোক আর ভূতের মহলের শান্তিবার্তা নিয়ে একে অপরের সাথে দেখা করতে গেছিলাম। এই খবর ড্রাকুলা পেয়ে গেছিল, ও সেই সুযোগ বুঝে রানী পরীকে মেরে দিয়েছিল। শেষ নিঃশ্বাস নেওয়ার আগে পরী আমাকে বলেছিল, আমি আর বেঁচে থাকতে পারবো না, আমাকে কথা দাও যে তুমি ভুতুরে মহলের সাথে পরী লোকেরও খেয়াল রাখবে। ব্যাস, তাই আমি সেদিন থেকে আজ পর্যন্ত পরী রানীকে দেওয়া কথা রেখে চলেছি। আমাকে ক্ষমা করে দিন, আমরা আপনাকে খুব ভুল বুঝেছি। আপনার অনুগ্রহ আমরা সারা জীবন কি করে শোধ করব? কোথায় চলে যাচ্ছ আমাদের শুভাকাঙ্ক্ষী? নিজের পুরস্কার নিয়ে যাবে না? না 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 না, ব্যাস ব্যাস, আমি চলে যাচ্ছি। তুমি আমাদের রানীর সাথে যা যা করেছো তার শাস্তি তো আমরা তোমাকে দেবই। আব্রাকাডাব্রা গিলি গিলি চু। আপনি আমাদের উপর অনেক উপকার করেছেন, আমরা সবাই চাই আপনিও আমাদের রানীর জায়গা থাকুন, আর ভুতুরে মহলের সাথে পরিলোকেরও খেয়াল রাখুন। আমি খুব খুশি যে তোমরা আমাকে আপন করে নিয়েছো। এবার আমরা একসাথে মিলে এখানকার শান্তি বজায় রাখবো। একদম ঠিক। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।